জীবন আজই প্রচারের শেষ দিন, ভোটের পরিবেশ আপনি কেমন দেখছেন এবং সেই সাথে ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা কতটা? নাফিসা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রচারণা কিন্তু আজ রাতেই শেষ হচ্ছে, রাত 12টায় কিন্তু প্রচার প্রচারণা শেষ হবে। এবং যেটি আমরা সময় দেখেছি যে আর মাত্র 6 ঘন্টা বাকি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে কুমিল্লার যে প্রচারণা সেটি কিন্তু আসলে সাধারণ মানুষ এবং যে মেয়র পদে 4 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তারা কিন্তু আসলে সারাদিন কিন্তু প্রচার প্রচারণা ব্যস্ত সময় পার করেছেন। আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা প্রাণকেন্দ্র কান্দিরপাড় টাউন হলে আছে, এখানেও কিন্তু আমরা দেখছি যে বাস প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। আমরা একটু যারা প্রচারণা চালাচ্ছেন তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আপনি তো এখানে প্রচারণা এসেছেন, কেমন প্রচারণা করলেন আপনারা? ধন্যবাদ জীবন। আমাদের আগামী 9 তারিখ 9 এপ্রিল কুমিল্লা সিটি নির্বাচন, সেখানে আমাদের মেয়র প্রার্থী কুমিল্লার নগরকন্যা ডাক্তার তাহসিনুন সুচি বাহার, ইনি আমাদের কুমিল্লার মানে অন্তরের কন্যা। তা আমরা ব্যাপক সাড়া পেয়েছি কুমিল্লায়, আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি আজকে বহুদিন যাবৎ। তো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ 9 তারিখ আমরা জয়যুক্ত হব। আপনাকে আপনি শুনছিলেন যে তিনি বলছিলেন যে আসলে কুমিল্লায় যিনি যোগ্য প্রার্থী তাকে তারা নগর মেয়র হিসেবে চাচ্ছেন। এবং কুমিল্লায় কিন্তু আমরা যেটা দেখেছি যে 105টি কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু 640টি ভোট কক্ষ রয়েছে, যেখানে এই নির্বাচনে 2,42,468 জন ভোট দেবেন আগামী 9 মার্চ ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে। সব কিছু মিলে নির্বাচনের প্রস্তুতিও কিন্তু সম্পূর্ণ হয়েছে, এখন শুধু ভোটের অপেক্ষায় আছে কুমিল্লা সিটি কর্পোরেশনবাসী। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ। আমি যাচ্ছি, আমার আরেকজন সহকর্মী আছেন ময়মনসিংহ এ নোমান, সেখানকার নির্বাচনের বিষয়ে জানাবেন নোমান। ধন্যবাদ জীবন। আমিও কিন্তু সকাল থেকে দেখানোর চেষ্টা করছিলাম প্রচার প্রচারণার শেষ দিন, অর্থাৎ যে স্বল্প সময় আছে সেই স্বল্প সময়ের মধ্যে প্রার্থীরা কীভাবে ভোটারদের টানছে। আমি যদি এই মুহূর্তে ময়মনসিংহের অবস্থার কথা আপনাকে জানাই, তাহলে বলতে হবে যে ময়মনসিংহ কিন্তু ঠিক এখন মিছিলের নগরীতে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ অলিতে গলিতে সড়ক মূল সড়কে সব জায়গায় কিন্তু আমরা দেখেছি যে মেয়র পদ প্রার্থী যারা আছে তাদের পক্ষে এবং কাউন্সিলর প্রার্থী যারা আছেন তাদের পক্ষে কিন্তু আসলে ছোটো ছোটো মিছিল বের হচ্ছে। এবং সব মিলে যদি আমি বলি যে এই প্রচারণার শেষ দিনে একটি উৎসবমুখর নির্বাচন যে একটি উৎসব সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি, এবং প্রার্থীদের বিরামহীন ছুটে চলা কিন্তু আসলে সেটিও প্রমাণ করে। তো শেষ মুহূর্তে আসলে প্রার্থীরা চাইছেন ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানতে। যদিও ময়মনসিংহে 5 জন প্রার্থী আছেন, কিন্তু মূলত 3 জন প্রার্থীর মধ্যে কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও যদি আমি বলি, ময়মনসিংহে সাধারণ কাউন্সিলর পদে 169 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন 33টি পদের বিপরীতে, এবং 49 জন আসলে 100 এবং 69 জন কিন্তু আসলে মহিলা আছেন যারা আসলে সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে আসলে ময়মনসিংহ এখন উৎসবের নগরী, ভোটের জন্য প্রস্তুত। এবং নির্বাচন কমিশন আমাদের যেমনটি জানিয়েছে যে আগামীকালকে তারা আসলে ইভিএমের মাধ্যমে যে ভোট হবে সেই ইভিএমের পৌঁছাবে কিন্তু কেন্দ্রে কেন্দ্রে। তো সব মিলে আসলে এখন শুধু ভোটের অপেক্ষা ময়মনসিংহে। এই ছিল আসলে ময়মনসিংহ থেকে আমার কাছে সিটি নির্বাচন নিয়ে সর্বশেষ খোঁজখবর ফিচ স্টুডিওতে। ধন্যবাদ সহকর্মী সৈয়দ নোমান এবং সহকর্মী হুমায়ুন কবির জীবন।